সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা সম্মিলিতভাবে রুখে দিতে শপথ নিলেন বুয়েট শিক্ষার্থীরা। বুয়েট মিলনায়তনে গণশপথ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে যোগ দেন উপাচার্য, প্রভোস্ট ও শিক্ষকরা। শপথটি প্রথমে বাইরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শপথের পর থেকে মাঠের আন্দোলন স্থগিত করা হয়েছে। তবে আবরার ফাহাদের খুনের দায়ে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রমে অংশ নেবে না বুয়েট শিক্ষার্থীরা। আবরার হত্যার বিচার সহ 10 দফা দাবিতে গত 7ই অক্টোবর থেকে আন্দোলন করে আসছিলেন বুয়েটের শিক্ষার্থীরা। আমি প্রতিজ্ঞা করছি যে আজ এই বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আমার জ্ঞাতসারে হওয়া প্রত্যেক অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে আমি সর্বদা সোচ্চার থাকব। দর্শক, বুয়েট ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নাজরানা চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাজরানা, বুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি এখন কিরকম দেখছেন? মিতা, বুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি একেবারেই সাধারণ একটি ক্যাম্পাসে যেরকম থাকে সেরকমটি বলা যায়, কারণ আবার বলাও যায় না, কারণ এই মুহূর্তে পরিস্থিতিটা শান্ত। কিন্তু একটি ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেরকম স্টুডেন্টদের পদচারণায় মুখর থাকে সেরকমটি নেই, কারণ বুয়েট কিন্তু এখন ছুটি চলছে এবং স্টুডেন্টরা বলেছে যে চার্জশিটের ভিত্তিতে দায়ীদের, আবরার ফাহাদ হত্যার পেছনে যারা দায়ী ছিল তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার না করলে তারা কোনো শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে না। তো সেহেতু কিন্তু ক্লাস পরীক্ষা কোনোটাই চলছে না, পাশাপাশি ছুটি রয়েছে। তো কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এই এই এলাকাটা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল এবং তারা, আপনি একটু আগে বললেন যে গণশপথে অংশ নিয়েছেন এবং তারা শপথ নিয়েছেন, এবং এখানে বুয়েটের উপাচার্য এবং সমস্ত হলগুলোর প্রভোস্ট এবং শিক্ষার্থীরা কিন্তু শপথ নিয়েছেন, কিন্তু শিক্ষকরা শপথ নেননি। এবং পরে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আসলে কেন শিক্ষকরা কেন নিলেন না, তখন বলেছে যে শিক্ষকদের শপথের বাইরে রাখা হয়েছে কারণ শুধুমাত্র বুয়েটের প্রশাসনিক কার্যক্রমের সাথে যারা জড়িত শুধু তারাই এই শপথ নিয়েছেন শিক্ষার্থীদের পাশাপাশি। তো আপনি একটু আগেই বলেছেন যে মিতা, যে শিক্ষার্থীরা যে শপথ নিয়েছেন তাতে কিন্তু অন্যায়, অত্যাচার এবং বৈষম্যের বিরুদ্ধে তারা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে এই বুয়েট ক্যাম্পাসে এবং তারা সেটাকে নির্মূল করার চেষ্টা চালাবে এবং পাশাপাশি সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতা বিরোধী একটি শপথ তারা নিয়েছেন যে এই ক্যাম্পাসে, বুয়েট ক্যাম্পাসে সন্ত্রাস এবং সাম্প্রদায়িক শক্তিকে তারা কোনোভাবেই জায়গা করে দেবেন না।